যেহেতু আপনার মডেলিং পেশা অনেকদিন কত সাল থেকে শুরু আমি দুই সাল থেকে শুরু করেছি তো আমার স্টার্টিংটা ছিল এমন যে আমার ফ্যামিলি অনেক কনজারভেটিভ ছিল তারা মোটেও ই করতো না এই জিনিসটা সিটেবল ছিল না তারা কিন্তু তারপরেও দেখতে দেখতে যখন আমি এর ভিতরে বাদ দিয়েছিলাম আর গ্র্যাজুয়েশন শেষ করেছিলাম দ্যাটস ওয়াই সো আমি আবার ২০১৭ সাল থেকে ফুল রানিংয়ে ছিলাম দুই হাজার সাল থেকে আপনি বলতে পারেন আমি টোটালি সবগুলো ব্র্যান্ডের সঙ্গে জড়িত আছি আপনি তো গ্রুমিং থেকে সরাসরি মডেলিং পেশের সাথে যুক্ত হলেন তো কি মনে হয় এটা কি কম্পিটিশনের জায়গায় স্ট্রাগল কতটুকু করতে হয়েছে আমার প্রথম জার্নিটা অনেক কঠোর ছিল কজ আমি এখানে এইভাবে লিঙ্ক আপটা পাইনি কিন্তু দেখতে দেখতে অনেকভাবেই আমার স্ট্রাগল করতে হয়েছে প্রথম ধাপে আমি জানতাম না যে ব্র্যান্ড ব্র্যান্ডকে অ্যাকচুয়ালি কিভাবে দাঁড়াতে হয় পোজকে সো আমি কিভাবে লুকটা দেব। কিভাবে হাসব কিভাবে কার সঙ্গে কথা বলবো মুভ করবো এগুলো আসলে আমার জানা ছিল না কিন্তু আস্তে আস্তে হয়ে গিয়েছে সো এটা অনেক স্ট্রাগলিং এর বিষয় মডেলিং এখন অনেকেই আসছেন কম্পিটিশন বেড়ে যাচ্ছে এই জায়গাটা ধরে রাখতে পারবেন কিনা না ইনশাল্লাহ চেষ্টা করছি আমি আমার দিক দিয়ে দেখা যাক কতটুকু আগাতে পারি ধৈর্য ধরে থাকতে হয় কারণ এই জায়গাতে অনেক বেশি স্ট্রাগলিং অনেক বেশি পার্সোনরা আসে এখানে অনেক বেশি প্রতিযোগিতা আছে সো এই প্রতিযোগিতার ভেতরে দেখা যাক কতটুকু অগ্রসর হওয়া যায় আচ্ছা কখনো কি মনে হয় না যে মডেলিং থেকে অভিনয়ে জগতে যায় এরকম কিছু হ্যাঁ আমি বর্তমানে চেষ্টা করছি যে যেহেতু এখন মডেলিংয়ে আছি আলহামদুলিল্লাহ আমার সবগুলো ব্র্যান্ডই কম বেশি করা হয়েছে সো আমি এখন মুভ করতেছি ভিজুয়ালের দিকে ইনশাল্লাহ সবাই আমাকে দেখতে পারবেন নাটকেও সো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যখন শুরু করেছিলাম তখন আমাকে এক্স্যাক্টলি কেউ পাত্তাই দিত না ট্রাস্ট মি মানে এটা বিলিভ করবেন কি না জানি না বাট সবাই মনে করতো যে আমি কিছুই না আমার দ্বারা হবে না মানে ইউ ইউনো ওয়াট আই মিনো সো এরকমভাবেই আমার জীবনটা শুরু হয়েছিল কেউ আমাকে ওইভাবে দেখতোই না কিন্তু এখন সবাই আমার সঙ্গে অনেক ভালো বিহেভ করতো আর আমি না কেমন টাইপের ছিলাম জানেন আমি না অল্পতেই কান্নাকাটি করে দিতাম কেউ একজন কিছু বললেই আমি কান্নাকাটি করে দিতাম আমি শক্ত ছিলাম না তো র্যাব ভাই আমাকে বেশিরভাগ বলেছিল রফিকুল ইসলাম র্যাব ভাই যে তোমার জীবন অগ্রসর হতে হলে তোমার অনেক বেশি কঠোর হতে হবে অনেকের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং ক্লিয়ার করে নিতে হবে সো এগুলো আমি বুঝতাম কম মডেলিং পেশা অনেকে গিভেন্টিক এর বিষয় থাকে বা হ্যাঁ তোমাকে আরো ভালো কাজ পাই দেব তো সেক্ষেত্রে আপনার এই ধরনের কোনো বিষয় ফেস করতে হয়েছে কিনা না এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার কোনো কিছুতে ফেস করতে হয়নি বাট হ্যাঁ অনেক মডেলস আমাকে এই ধরনের কথা বলেছে অ্যাপ্রোচ করেছে যে এগুলাতে এরকম হয় বা এই ব্র্যান্ডগুলোতে এমন হয় বাট আমি যখন এই ব্র্যান্ডগুলোর সঙ্গে কাজ করেছি আমাকে এখন পর্যন্ত কেউ এই ধরনের কথাগুলো বলেনি সো আমি জানি না কেন ওদেরকেই বলছে আর আমাকে কেন বলছে না এর ভিতরে ডিফারেন্সটা কি আই হ্যাভ নো আইডিয়া তো বেসিক্যালি আমি জাস্ট এটাই জানতে চাচ্ছি বা বলতে চাচ্ছি যে গিভেন টেক বলতে আসলে আমার কাছে কিছু নাই আমার কাছে মেন মূলত হচ্ছে কাজ কাজ বুঝে সব কিছু করতে হবে সো আমার কাছে কাজটা মেন গিভেন টেকটা আমি বুঝি কম